হ্যালো প্রোগ্রামার্স চ্যাপ্টার ফোরে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যাপ্টারটা ডিজাইন করা হয়েছে অপারেটর নিয়ে আলোচনা করার জন্য এই চ্যাপ্টার জুড়ে আমরা সিপ্রোগ্রামিংয়ের বিভিন্ন অপারেটরস নিয়ে আলোচনা করব দেখবো যে সিপ্রোগ্রামিংস আমাদেরকে কী কী অপারেটর অফার করে কোন অপারেটর্সের কাজ কী এবং কীভাবে সেই অপারেটরগুলো ব্যবহার করতে হয় তো সবার প্রথমে আমাদের জানতে হবে অপারেটর কী হোয়াট ইজ অপারেটর অপারেটর আর সাম স্পেশাল সিম্বল হু পারফর্ম সাম স্পেশাল এন্ড মিনিংফুল অপারেশনস এখানে এন বসানো হয়নি এখানে একটা এন বসানো নিতে হবে অপারেশন সামথিং লাইক এডিশন মাল্টিপ্লিকেশন আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করি এই যোগ বিয়োগ গুণ ভাগ করার যেই অপারেটর মাঝখানে যে প্লাস সাইনটা বিয়োগের যে মাইনাস সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনটা বা ডিভিশনের সাইনটা এই সাইন গুলো হচ্ছে এক একটা অপারেটর এই অপারেটরগুলো ব্যবহার করা হয় বিভিন্ন স্পেশাল টাস্ক কমপ্লিট করার জন্য যোগ বিয়োগ গুণভাগ তো আমরা প্রথম থেকে দেখে আসছি যোগ বিয়োগ গুণভাগ বাদেও আরও অনেক অপারেশন আছে যেমন দুইটা নাম্বারের ভেতরে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট সেটা একটা অপারেশন দুইটা নাম্বারের ভেতরে দুইটা নাম্বারই সমান নাকি সমান না এটা একটা অপারেশন আরও যদি আমরা এক্সাম্পল খুঁজি তাহলে দুইটা কন্ডিশন ফর এক্সাম্পল কন্ডিশন এ এবং কন্ডিশন বি দুইটা কন্ডিশন একই সময় ট্রু কি না দুইটা কন্ডিশনের যে কোনো একটা ট্রু কিনা দুইটা কন্ডিশনের দুইটাই ফলস কিনা এই রকম যে সব বিষয়গুলো আছে কারণ আমরা যখন একটা বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইবো বা বড়ো কোনো একটা প্রবলেম সলভ করতে চাইব তখন আমাদের অনেক অনেক সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে অনেক অনেক কন্ডিশনে কাজ করতে হবে এই বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করার জন্যই মূলত এই অপারেটরগুলো ডিজাইন করা হয়েছে এবং সি প্রোগ্রামিংয়ে হিউজ অপারেটর আছে সবগুলো অপারেটরের ব্যবহার যখন আমরা জানবো তখন আমরা যে কোনো প্রবলেম জাস্ট অপারেটর দিয়ে সলভ করতে পারবো স্কিডিং অপারেটর দেই যদি সব হয়ে যেত তাহলে আর আধার কোনো ট্রামস আসতো না বাট তারপরেও অপারেটরস আমাদের প্রচুর প্রবলেম সলভ করতে সাহায্য করবে তাহলে অপারেটর কি করে एक्चुअली সেটা কিন্তু আমরা বুঝে গিয়েছি হোয়াট ডাজ অপারেটর ডু বেসিক্যালি অপারেটরস ডু সাম মিনিংফুল অপারেশনস অপারেটর তো অপারেশনই ঘটাবে তাই না লিফটারের অপারেটরের মতো আমাদের দেশই বোধহয় একমাত্র দেশ দেশের লিফটও অপারেটর বসায় রাখতে হয় এখন আসলে সব জায়গায় এই অপারেটরটা নেই কিন্তু কয়েক বছর আগে দু এক বছর আগেও লিফটের অপারেটর ছিল যাই হোক সি প্রোগ্রামিং এর অপারেটর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন ঘটাবে অপারেটর অ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন প্রোগ্রামিং অপারেটর অবশ্যই একটা বড় রোল প্লে করে প্রোগ্রামিং জগতে যদি আমরা প্রবলেম সলভিং করার কথা চিন্তা করি এটা যোগ বিয়োগ গুণভাগের কথাই যদি চিন্তা করি প্লাস সায়েন্স আর আমরা বুঝবো কীভাবে যেটা যোগ করতে হবে আমরা তো আসলে খাতা কলমে যখন ম্যাথমেটিক্স করি তখন বোঝার জন্য প্লাস সাইন লিখি কিন্তু কম্পিউটারে যখন আমরা প্লাস সাইন দিই তখন কম্পিউটার অনেক অপারেশন করে আমাদের জন্য কারণ কম্পিউটারে এই ক্যারিথমেটিক অপারেশন করার জন্য প্রসেসরে আগে থেকেই সিস্টেম করা থাকে কম্পিউটার বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে যেহেতু কম্পিউটারের সব কিছুই ম্যাথমেটিক্স এবং ক্যালকুলেশন তাই অপারেটার আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন এই চ্যাপ্টার জুড়ে আমরা অপারেটরই দেখতে যাচ্ছি বিভিন্ন রকমের অপারেটর যেই অপারেটরগুলো সি প্রোগ্রামিং আমাদেরকে প্রোভাইড করছে সব অপারেটরস নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এবং বুঝতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো যে অ্যাকচুয়ালি সি আমাদেরকে কি কি অপারেটরস প্রোভাইড করে থাকে